त्रिशूला माता की जय, भारत माता की जय, गो माता की जय, भगवान आचार्य देव की जय, संग महात्मा की जय, अमृत सुपुत्रा की जय, शंकरजन हनुमान की जय, श्री वासुदेव माई की जय, श्री वासुदेव माई की जय, श्री वासुदेव माई की जय। যে আমি আমাকে ভক্তিপূর্বক শ্রদ্ধাপূর্বক পাতা মানে ফুল বেলপাতা এগুলি যদি পত্রং পুষ্পং কলন্তং ফল হ্যাঁ জল ইত্যাদি যদি দান করে তাই আমি ভক্তের প্রত্যেক উপহার গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবীতে একটামাত্র ধর্মগ্রন্থই আছে যে গ্রন্থটা ভগবান নিজের মুখের উক্তি, রামায়ণ মহাভারত রামায়ণটা ভগবানের উক্তি না, হ্যাঁ সেটা বাল্মীকি মুনি বা অন্যান্যরা লিপিবদ্ধ করছেন, পৃথিবী বুঝা আরও অন্যান্যরা লিখে গেছেন, কিন্তু শ্রীমৎ ভগবতীতে পাবেন শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন। আর ভগবান কেন আসেন, কী জন্য আসেন পৃথিবীতে, ভগবান কেন আসেন বারবার? মুসলমানরা তো বলে যে আমাদের খুদাতাল্লাহ স্বর্গে থাকেন আর তারা দূতরূপে তাদের তাদের পুত্রকে বা তাদের হ্যাঁ দূতরূপে অন্যদেরকে পাঠান। আমাদের ভগবান কেন স্বর্গচারিয়ায় পৃথিবীতে নামিয়ে আসেন কেন? আমরা ভগবানকে কী বলে সম্বোধন করি, মা দুর্গা বলছি, মা কালী বলছি 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 না, অন্যদেরকে আমরা বাবা শিব বলছি, হ্যাঁ তুমি গুরুকে প্রণাম করতেছেন, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বমদেব, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার শরীর, সব কিছু। যাকে মা ডাকছেন, বাবা ডাকছেন, তাকে যখন আমরা যখন বিপন্ন হই এবং মনে প্রাণে যখন মা তাকে যখন আমরা ডাকি আহ্বান করি, তখন বাবা বা মা ওই স্বর্গে থাকতে পারেন না, তার সন্তান সন্ততিকে রক্ষার জন্য পৃথিবীতে নামিয়ে আসেন। কেমন করে নামিয়ে আসেন, কেন আসেন? আপনার ছেলে যদি বিপন্ন হয়, আপনার যারা মা হয়েছেন এখানে বা বাবা যারা আছেন, তারা ছেলে যদি বিপন্ন হয় একটু দূরে থাকে আর সে যদি কাতরভাবে ডাকে এবং জানান যদি সে অসুস্থ হয়ে পড়ছে, সঙ্গে সঙ্গে আপনার খাওয়া দাওয়া কাপড় পরা সব ছেড়ে দিবেন, দূরে কেমন করে ছেলেকে সুস্থ করার জন্য সেখানে পৌঁছার চেষ্টা করবেন, করবেন না? তো আমাদের ভগবানও সেই রকম, যখন আমরা যখন মনে প্রাণে যখন তাকে ডাকি, যখন বিপন্ন হই, বিগতা ভগবান গীতাতে বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূতি ভারত অভ্যুত্থান ও ধর্মস্য তৎমনসি জয়মোহন পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সমভাবী যুগে যুগে, যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখন তখনই আমি আবির্ভূত হই। এরা জন্মগ্রহণ করে না, এরা আবির্ভূত হয় এবং এরা কী করে না দুষ্ট দুর্বৃত্তদের বিনাশের জন্য। দেখেন সেখানে অন্য জাতির ধর্ম বলে নাই, আমরা আপনার মহাভারতে দেখছেন আমাদের দ্রৌপদী রাজকুলবধূ আর তাকে রাজসভার মধ্যে অপমানিত কে করছে, তারই দেবর ভ্রাতা, তারই দেবর ভ্রাতা। সুতরাং এই জন্য বলছে দুর্বৃত্তকারীর বিনাশ, দুষ্ট দুর্বৃত্তের বিনাশ, সেখানে অঙ্কের বিনাশ বলেন নাই কিন্তু কাউকে, কারণ নাম ধরে বলেন নাই। যারা দুষ্কৃত্যকারী সমাজে যারা ক্ষতি সাধন করে তাদের বিনাশ এবং ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য সাধু সজ্জনগণের যারা ভগবানের নাম নেয় তাদেরকে রক্ষার জন্য আমি আবির্ভূত হই ভগবান নিজের মুখের উক্তি। আর আজকে আপনারা এখানে দুর্গা বাসন্তী পূজা করতেছেন মানে মা দুর্গার পূজা চলছে, হ্যাঁ শরৎকালে যে পূজা হয় তাকে বলা হয় দুর্গা পূজা, আর চৈত্র মাসে বসন্তকালে যে পূজা হয় তাকে বলা হয় বাসন্তী পূজা। হ্যাঁ তো সেইখানে মা একাদশ মানে মায়ের মানে সেখানে কী বলছেন একাদশ অধ্যায়ের পুষ্পানন্দমত্তর শ্লোক যেটা ইত্থং যদা যদা বাধা দানবুত্তা উৎসতি তদা তদা বুতির ঝং করিসামরি সংখ্যম, যখনই যখনই দানবিমিত পীড়া হইবে তখনই তখনই আমি আবির্ভূত হইয়া হ্যাঁ সজ্জন করে সাধু সজ্জন করে রক্ষা করব, আমি আবির্ভূত হই। বারবার মা দুর্গাও সেই কথা একই কথাই বলছেন, হ্যাঁ যখনই যখনই দানবজনিত পীড়া হইবে তখনই তখনই আমি আবির্ভূত হই অসুর বিনাশের জন্য। তো ভগবান কৃষ্ণের মুখস্থিত বাণী এবং ভগবান কৃষ্ণকে আপনারা কীভাবে দেখছেন, যিনি মাতা বন্দি পিতা বন্দি ঝেলখানায় এবং লোহার গোলবদ্ধ, যখন আবির্ভূত হইতেছেন মুষলধারে বৃষ্টি ঝড় ছিলা পিছিয়ে চলছে, পাহাড়াদার যারা তারা ঘুমিয়ে পড়ছে ঢাক বজ্র কড়কড় শব্দ শুনে দরজা খুলে গেছে, পিতা এই পরশ্রুতা নদী আজকে যমুনা নদী না, আজকের যমুনা নদী তো নদীর ইয়ে হয়ে গেছে, ডেড হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে, গঙ্গা যমুনা সরস্বতী একসঙ্গে মিশে গেছে, কিন্তু ওই সময় যমুনা তো পরশ্রুতা নদী ছিল এবং সেই নদীতে জল প্রচুর ছিল, কিন্তু এর মধ্য দিয়েও যেহেতু ভগবান আবির্ভূত হয়েছেন পিতা বসুদেব তাকে মাথায় করে নিয়ে চলে যেতেছে গোকুলে,
আর কেন যেতেছে গোকুলে? গোপ জাতিরা ছিল নিরীহ জাতি, তাদের উপর অত্যাচার চলছিল। সেই বিভিন্ন ধরনের অসুররা আসুরী শক্তিগুলি তাদের অত্যাচার করেছিল। ভগবান কৃষ্ণের মামাকে তাকে কী বলা হয়েছে? কংসাসুর, কংস অসুর, যারা সমাজের খারাপ কাজ করে তাদের আমরা অসুর নামে অভিহিত করি। তো ভগবান কৃষ্ণ সেখানে গোপ জাতি সেখানে গেছেন, যাওয়ার পরে কী করতেছেন? একের পরে উনি গোপালনের চলে নিরীহ শান্তিপ্রিয় যে গোপ জাতি তাদেরকে সঙ্গবদ্ধ করতেছেন, ঐক্যবদ্ধ করতেছেন, তাদেরকে ওই গোপালনের চলে তীর খেলা, লাঠি খেলা ইত্যাদি খেলা উস্তুবুদ্ধ করে তুলছেন, শক্তিশালী জাতিতে পরিণত করতেছেন। এবং এদেরকে নিয়েই উনি নিজে কলকাতায় যুদ্ধ কিন্তু দেখিয়ে দিয়েছেন যে আমি অর্জুনকে দেখো আমি এদেরকে বধ করে রাখছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। ওইখানে উনি একা বধ করতে পারতেন, কিন্তু না, আমি তো আজকে বোধ করে দিয়ে দিলাম, এরপরে রক্ষা পাবেন উপরে, তাই তাদেরকে নিয়ে যুদ্ধযাত্রা করছেন। না, যুদ্ধ করলে বৈভবের ক্ষতি হয়। তো কংসাসু, কংস মেড্রু, হ্যাঁ কংসাসু হিরণ্যকশিপু, হ্যাঁ মুষ্টি চানু, হ্যাঁ এই ধরনের, হ্যাঁ কালীয় ইত্যাদি ধরনের অসুরগুলিকে উনি বধ করছেন। কত বছর বয়সের মধ্যে? মাত্র 10 বছর 8 মাস ছিলেন উনি বৃন্দাবন ধামে, আর জীবনে কোনোদিন বৃন্দাবনে পদার্পণ করেন নাই। ভগবান কৃষ্ণ তারা এইভাবে রহস্য বলছেন, আমি দুষ্টদ্ভূত বিনাশের জন্য আবির্ভূত হই, অন্য কোনো কিছুর জন্য আবির্ভূত হন না উনি বলছেন। আর সেখানে 10 বছর 8 মাসের পরে আর জীবনে কোনোদিন একটা বাচ্চা ছেলে, আপনাদের ঘরের বাচ্চা ছেলের মতো এই বয়সের মধ্যে একের পরে অসুর বধ করে বৃন্দাবনের চোখে, হ্যাঁ আসুর শক্তির কবল থেকে মুক্ত করে এনেছেন। করার পরে উনি বৃন্দাবন লীলা শেষ করে উনি চলে গেছেন দ্বারকাতে, রাজ্য স্থাপন করছেন। এবং সেইখানে উনি কী করছেন? ওনার অন্যান্য ধর্মসংস্থাপন ব্রত শুরু করছেন। এর মধ্যে দেখেন এই ভগবান কৃষ্ণই নিজের মুখ নিজে কী করছেন? ভগবান কৃষ্ণ আপনার কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণের আরাধনা করেন, সেইখানে ভগবান কৃষ্ণ কী বলছেন? তার কিছুর অভাব আছে না? তার বাল্যবন্ধু সুদামা কী করছে, তার ঘরে অভাব। তো স্ত্রীকে বলছে তুমি কিছু দাও না, আমার বন্ধুর কাছে যাই। স্ত্রীও বলছে যাও, তোমার বন্ধু যদি কিছু দেয় ও তো দরকার রাজা, প্রচুর সম্পত্তির অধিকারী, যদি কিছু দেয় আমাদের দুঃখ দারিদ্র যদি বুঝে যাও একটু দেখে আসো। তো উনি যাইতেছে কি ধুতির একটা আঁচলের মধ্যে মূলের মধ্যে কিছুটা চালও নাই, চাল ইয়ে করার পরে যেটা খুঁত যেটা ছিল সেই খুঁতটা বেঁধে নিয়েছে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই আখ চাষিরা আখ কাটতেছিল, সেই আখ কাটতে গিয়ে তাদেরকে খুঁজিয়ে চাই আনিছে যে আমার বন্ধুর কাছে আমি নিয়ে যাইতেছি এক টুকরা এক খণ্ড আখ দাও। তো সেটা নিয়ে ছুটছে, যাওয়ার পরে দেখ দ্বারকার যখন রাজধানী থেকে উপস্থিত রাজসভাতে যখন পৌঁছে গেছে তখন সেখানে গিয়ে ঢুকতে একটু পায়ে কাঁপতে শুরু হয়েছে। আরে এই মণিমাণিক্য কিছু ধর আশপাশ, আর আমি নোংরা কাপড় পরে আসছি, আমার পায়ে জুতা নাই, আমি একটা ভিখারি ব্রাহ্মণ, কেমন করে সেখানে যাই? ভগবান কৃষ্ণ অন্তর্যামী বুঝিয়ে নিছেন, সঙ্গে সঙ্গে উনি রাজসভা রাজ রাজ সিংহাসন ত্যাগ করিয়া শুধু আমার কাছে চলে আসছেন। বন্ধু তুমি আমার জন্য কী নিয়ে আসছো? কিছুর অভাব ছিল না, নিয়ে আসছি তোমার বন্ধুর স্ত্রী দিয়েছে তোমার জন্য ফুল দিয়েছে সেটা নিয়ে আসছি, আর রাস্তার সময় আসার সময় আখ চাষিদের কাছ থেকে একটু আঁশ খুঁজে নিয়ে আসছি। ওই ভগবান কৃষ্ণ এই খুঁটটাই সেখানে হাত খুশি মনে মুখে মুখে দিতে শুরু করছে, আর আখটা আখের কুশাটা চালাইতে গিয়া হাতের আঙুলটা কাটিয়ে গেছে, হাতে রক্ত ঝরতেছে, সবাই কাপড় চিরা কাপড় খোঁজাখুঁজি করতেছে, ভগবান কৃষ্ণ হাতের আঙুলটা বাঁধিয়ে দেবে, চিরা কাপড় কেউ পায় না। এমন সময় দ্রৌপদী রাজসভার মধ্যে উপস্থিত, দ্রৌপদী রাজসভার মধ্যে উপস্থিত, সে দেখতেছে আরে আমার প্রিয়তম সখা তার হাতের আঙুল কাটিয়ে গেছে, আর হাতের রক্ত অজস্র ধারা রক্তপাত হইতেছে, আর কেউ একটা চিরা কাপড় পায় না। দ্রৌপদী তখন রাজরানী, তার মণিমাণিক্য খুঁজিত যে শাড়ি যেটা শাড়ির যে আঁচল যেটা সেটা ছিঁড়িয়া ভগবান কৃষ্ণের হাতটা বাঁধিয়ে দিল। ভগবান কৃষ্ণ বলছিল দ্রৌপদী তোমার যে মণিমাণিক্য খুঁজিত শাড়ি আঁচলখানা তুমি ছিঁড়িয়া আমার হাতের আঙুলটা বাঁধিয়ে দিলে, এর প্রতিদান আমি দিন। ভগবান নেয় না, ভগবান ফিরিয়ে দেয়। আমরা ভগবানের উদ্দেশ্যে যা দান করি, কারণ ভগবানের জিনিসই আমরা তাকে দিতেছি। সাম্প্রতিককালে এক বাবা তার ছেলের উপরে কেস করেছে, কী ব্যাপার না, ছেলেকে খোরপুশ দিতে হবে। তো ম্যাজিস্ট্রেট কাছে যাওয়ার পরে কোর মানে অন্য যারা বয়স্ক যারা আছে বৃদ্ধ যারা আছে, আরে বাবা ছেলের উপরে কেস দিয়েছে, 70 বছর বয়স্ক বৃদ্ধ ছেলের উপরে কেস দিয়েছে, এটা কী ছেলে একমাত্র ছেলে, কারণটা কী জানতে সবাই উৎসুক, এবং তাইলে পরে তারাও নাকি তাদের ছেলেপুলদের কেস দিতে পারে, এই চিন্তাভাবনা নিয়ে ফেলে গেছে সবাই কোর্টে। যাওয়ার পর মিস্ত্রি জিজ্ঞেস করছে বলেন তো আপনার ব্যাপারটা কী? বলছে আমার ছেলে আমাকে মাসিক খরকুশি দিবে। বলছে এটা তো সরকারের নিয়ম করে নিছে খরকুশি দিবে, এটা তো আবার কেস করতে লাগে নাকি? বলছে না,
এটা দিতে হয়, হ্যাঁ ঠিক আছে। অর তাকে ছেলেকে আনতে লাগবে, ছেলেকে নোটিশ সার্ভ করলো, মানে তাদের ইয়ে পাঠিয়ে দিল, আবার আসলো, ছেলেও আসলো, বাবাও আসলো। এইবার ছেলেকে জিজ্ঞেস করলো যে তোমার বাবা তোমার কাছে কর্পূর চাইছেন, বলছে হ্যাঁ বাবা কর্পূর চাইছেন। কারণটা কি, বাবার যে অডেল সম্পত্তি, বাবা কর্পূর চাইবে কেন, তার তো কোনো কিছুর অভাব নেই। বলছে ছেলে, বলছে বাবা, বাবাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ মেজিস্ট্রেট জিজ্ঞেস করছে ব্যাপারটা কি, না আমার ছেলে আমাকে মানসিক 100 টাকা করিয়া দিবে, আর সেটা সে নিজের হাতে বাড়িতে নিয়ে আমার কাছে পৌঁছাবে। তার মা 65 বছরের বৃদ্ধা, তো যেহেতু সে বাইরে থাকে, বাড়িতে আসে না, মা এবং বাবা ছেলেকে দেখতে পায় না, এই ছেলের প্রতি যে টান, এই টানের জন্য, ছেলেকে দেখার জন্য 100 টাকা, বলছে আমার অডেল সম্পত্তি, আমার এটা শেষ করার কোনো ইয়ে নাই, কিন্তু আমার ছেলে বাড়িতে গিয়ে ওই মনি অর্ডার করে পাঠালে হবে না, ব্যাঙ্ক ট্রান্সফার করে পাঠালে হবে না, অন্য লোকের মাফ পাঠালে চলবে না, সে যেন বাড়িতে গিয়ে আমার কাছে টাকাটা দিয়ে আসে, তার মা এটা দিয়ে আসে। তো ম্যাজিস্ট্রেট বললো ঠিক আছে, এবার অলরেডি সেটা ইয়ে করলো, তুমি তোমার বাবাকে এইভাবে 100 টাকা দিয়ে আসবা, সে রাজি হইলো, চলে গেলো। ম্যাজিস্ট্রেট মানে ছেলে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বুড়ার কাছে গিয়ে বসতে বসে বললো, আপনি মাত্র 100 টাকা চাইলেন, আজকালকার দিনে 100 টাকা কি কোনো একটা ব্যাপার নাকি, ব্যাপারটা কি বলেন তো, খুলে বলেন তো। বলে আমার একমাত্র ছেলে, ছেলেকে অনেক দিন যাবো তো আমরা দেখি না, তার মা দেখতে পায় না, আমরা চলতে পারি না, ছেলে দূরে থাকে, তো 100 টাকা যদি তাকে যদি কর্পূর দাবি করা যায়, তাহলে পরে ওই কর্পূরের দাবিতে সে বাড়িতে আসবে, তার মাও তাকে দেখতে পাবে, আমিও তাকে দেখতে পাবো। তো আপনারা সেটা নিজেরা বুঝেন যে মা বাবা তার ছেলেকে দেখার জন্য কতটুকু লালিত ইয়ে থাকে। তো এইরকমে ভগবানকে যদি আমরা যদি ডাকি, তো ভগবান জায়গায় থাকতে পারে না, ভগবান নামিয়ে আসে, বুঝছেন। এমনই তো একই যুগ সন্ধিক্ষণে যখন ভারতবর্ষ পরাধীন, 700 বছর একটা জাতি শাসন করছে আমাদেরকে, এর পরবর্তীকালে 190 বছর আমরা পরাধীন, হ্যাঁ এমন সমাজের মানুষের কাতর অর্থনাদ, বিশেষ করে এই বাঙালি বঙ্গদেশে, ধরুন এই পূর্ব পাকিস্তান, পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ মিশিয়ে মিলিয়ে যে বঙ্গ, সেটা উড়িষ্যা বঙ্গের অন্তর্ভুক্ত ছিল, এইগুলি মিলিয়ে যে সেখানে যে মানে এদের উপরে যে অত্যাচার, এই অত্যাচারের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের ত্রাই ত্রাই চিৎকার করতে শুরু করেছিল যে ভগবান তুমি আবির্ভূত হো, দেবায়ুদেব মহাদেব তুমি আবির্ভূত হো, তুমি রক্ষা করো। দেবায়ুদেব মহাদেব হইতেছেন কি, একজন শান্তিপ্রিয় দেবতা। যখন সমুদ্র মন্থন চলছে, তখন দেবতারা অসুরে মিলে সমুদ্র মন্থন করতেছেন, কলা উঠতেছে মানে বিষ উঠতেছে, অমৃত উঠতেছে, বিষ উঠতেছে, যখন বিষ উঠতে শুরু হয়েছে, এই বিষের দেখে সেরে সমস্ত দেব সমাজ অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, তখন দেব সমাজ রক্ষা পাবে না, পৃথিবীর মনুষ্য সমাজ রক্ষা পাবে না, এর হাতে মুক্ত করার জন্য কী দরকার, ওই সঙ্গে সঙ্গে যাও তোমরা দেবায়ুদেব মহাদেবের কাছে যাও। দেবায়ুদেব মহাদেব তখন, হ্যাঁ বিষ্ণু দেবায়ুদেব মহাদেবকে বললেন তুমি এই সবাইকে রক্ষা করো। দেবায়ুদেব মহাদেব সেই বিষ পান করলেন, নিজের কণ্ঠটা নীলবর্ণ ধারণ করে আনলেন বিষের প্রতিক্রিয়ায়, হ্যাঁ তাই এর ফলেই উনি নীলকণ্ঠ হইলেন। তো ভগবান স্বয়ং যখন ওই সময় মানুষজন ট্রাই ট্রাই চিৎকার করতেছে, তখন ভগবান আবির্ভূত হইলেন এই প্রণবানন্দ শরীরে, ভারত সেবা, যিনি ভারত সেবা সঙ্গে প্রতিষ্ঠা করছেন, যিনি ওই ভগবান কৃষ্ণের যার জীবনীটা ভগবান কৃষ্ণের জীবনের সঙ্গে সমতুল, ভগবান রামচন্দ্রের জীবনের সঙ্গে সমতুল, অনেকাংশে ভগবান বুদ্ধের জীবনের সঙ্গে মিল আছে, অনেক সঙ্গে অনেকভাবে গৌরাঙ্গ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেও মিল আছে। আপনারা বলতে পারেন যে গৌরাঙ্গ মহাপ্রভু বলছে মেরেছ কলসে গাঁ, তাই বলি প্রেম দিব না, না 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 না, গৌরাঙ্গ মহাপ্রভু অস্ত্রকে ডাকছিলেন, নিত্যানন্দ প্রভুর গায়ে যখন ওই রক্তের কলসির খানা জন্ম জায়গায় মধ্যে মারছিল, রক্ত অবিরাম জ্বর জ্বর করে পড়ছিল, তখন গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ ওই সুদর্শন চক্রকে আহ্বান করছিলেন। একইভাবে এই গৌরাঙ্গ মহাপ্রভু এই চাঁদ কাজী নবদ্বীপের বুকে, চাঁদ কাজী যখন অর্ডিনেন্স চালু করেছিল, ফটুয়া জারি করেছিল যে আমার নবদ্বীপের বুকে হরিনাম কীর্তন করতে পারবে না, সন্ধ্যাকালে ঘরে ঘরে উলুধ্বনি সংকীর্তন করতে পারবে না, হ্যাঁ তুলসীলায় প্রদীপ জ্বালাতে পারবে না, তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমি গৌরাঙ্গ মহাপ্রভু, তোমরা সবাই রেডি হও, প্রস্তুত হও, তোমরা হ্যাঁ মৃদং কুল করতাল নিয়ে আসো, হরে কৃষ্ণ কীর্তন করে করে রাজপথ কাবাইয়া ওই মশাল নিয়ে ছুটছেন কাজীর দরবারের দিকে। আজকের দিনটা বলা হয় সত্যাগ্রহ আন্দোলনের মতো, গৌরাঙ্গ মহাপ্রভু তাই আন্দোলন করে গেছেন। সুতরাং শুধু ম্যারেজে পলসি কথা বলে প্রেম দেব না, গৌরাঙ্গ তা করেন নাই, অন্যায়ের যেখানে প্রেমের ভাষা যারা বুঝে না তাদের জন্য দণ্ডনীতি প্রয়োজন। তাই প্রণবানন্দ এমতরে যুগ কোণে আবির্ভূত হয়েছিলেন যে যখন মানুষ বিপন্ন, মানুষজন তারাই তাই চিৎকার করতেছে,
তখন তাদেরকে রক্ষার সংকল্প নিয়ে হ্যাঁ ভগবান দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছিলেন, নরদেহী আবির্ভূত হয়েছিলেন এই বাজিতপুরে। এবং তার প্রত্যেকটা এই 5 বছর বয়সে উনি তুলসী গাছের মধ্যে নারায়ণ দর্শন করতেছেন, 11 বছর বয়সে ওই দেবী দুর্গা মৃন্ময়ী প্রতিমার মধ্যে তার চিন্ময় সত্য উপলব্ধি করতেছেন, অতি কৈশোর বয়সে একদম ছোটোকাল থেকে ওই 5 বছরের বাচ্চা ছেলে যারা ল্যাংটয়ে স্নান করে তখনও দেখা যায় ওই বাগানে একটা বসাপ অসুস্থ হয়ে পড়ছে, তাকে দুধ খাইয়ে তাকে সুস্থ করে ছাড়তেছেন। অর্থাৎ বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যে সেই জন্য বিশ্বর্য স্বামী বিবেকানন্দের যে বাণীটা সেটা যেটা বিবেকানন্দ নরনা দত্ত রামকৃষ্ণ পরমহংসের সান্নিধ্যে যাওয়ার পরে বিবেকানন্দ রূপান্তরিত ছিলেন সেটা তখন ওনার মধ্যে বেরিয়েছিল। আপনার বন্ধু জন্মগত সেই সংস্কার নিয়ে আসছেন, ওই শুধু মানুষ না গবাদি পশু থেকে শুরু করে অন্যান্য সব প্রাণী তাদেরকে রক্ষার ব্যবস্থা করে গেছেন। শ্মশান জপ করতেছেন, মুসলমানের বাড়িতে আগুন লাগছে, সঙ্গে সঙ্গে শ্মশানের জপ বন্ধ করিয়া তাদের ঘরের আগুন নিভাইতে গেছেন। ওই দুর্ভিক্ষ সেবা কাজ শুরু হয়েছে, কার ঘরে খাওয়া দিয়ে যুক্তছে না, সঙ্গে সঙ্গে ওই চাল ডাল কিনে তাদের ঘরের দরজার সামনে নিয়ে খাওয়ার নিয়ে রেখে আসতেছেন।